আর নয় রেস্টুরেন্ট বা ফুটপাথের আশেপাশের কোনো দোকান, নিজ ঘরে বসে নিজেই খুব সহজে তৈরি করে ফেলুন লেমনেড বা লেমন জুস। এখানে আমি 500 মিলি পরিমাণে লেমন জুস বানাবো, সেই জন্য আমি এখানে 2 পিস লেবু নিছি। তো মাঝখান থেকে প্রতিটা লেবু 4টা করে স্লাইস করে নেব, তারপরে মাঝখানে যে আটির অংশটা আছে ওইটা ফালাই দেবো। খেয়াল রাখতে হবে কোনোভাবেই লেবুর আটি যেন ব্লেন্ডারের ভিতরে না যায়, আটি যদি টাই খেয়ে দেন ব্লেন্ড করার পরে জুসটা অনেক তিতা হয়ে যাবে। লেবুর রসটা পাঞ্চ করার যে নিনজা টেকনিকটা, এটা আপনি প্রয়োগ করতে পারেন। এটা করার মানে হলো যে আপনি লেবু পাঞ্চ করার যে মেশিন আছে ওটা দিয়ে যদি লেবু পাঞ্চ করি, তাহলে লেবু ছোলার যে কষ্টটা আছে ওইটা তো জুসের ভিতরে যায়, জুসটা একটু তিতা হয়। আর এভাবে করলে ওই কষ্টটা লেবুর ভিতরে যাওয়া, জুসের ভিতরে যাওয়ার মতো কোনো চান্স থাকে না, আর জুসটা অনেক সুস্বাদু হয়। এবারে লেবু পাঞ্চ করা হয়ে গেলে পরিমাণ মতো বিট লবণ, আমি এখানে 500 মিলিতে 2 চামচ পরিমাণে বিট লবণ দিচ্ছি, মানে চিমটি চিমটি পরিমাণে চামচ, পুরো চামচ না। আর 4 চামচ পরিমাণে আপনার চিনি, মানে প্রতি 250 মিলি একটা গ্লাসে 4 চামচে 2 চামচ চিনি দিলেই হয়ে যায়, আর বেশি লাগে করে আমি মনে করি না। তারপরে এবার বরফ দেবো কিছু পরিমাণে, ছোটো ছোটো কিছু বরফের টুকরা দেবো। বরফটা কুচি কুচি করে কাটে নেব যাতে ব্লেন্ডারের সুবিধা হয়, ব্লেন্ড করতে সুবিধা। আস্তে আস্তে বড় বড় বরফের টুকরা দিলে ব্লেন্ডারের প্রচুর ক্ষতি হয়, সেই জন্য আমি বরফের একটু হাত দিয়ে চাকু দিয়ে কিছু কিছু করে রাখতেছি। এখন 250 মিলি পরিমাণে এস ক্লাসে 250 মিলি পরিমাণে পানি দেবো। Thank you.